নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন দুপুরের পর পর টাইম, তো আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছিলাম, তারপর এখন রাস্তার উপরে এসেছি। আজকে খুব খুশি, বাড়িতে মেয়ে জামাই আসছে, আমার ননদ আসছে। ননদ আর ননদের বর নন্দাই না দাদা, এখন সম্পর্কটা এই জায়গায় চলে গেছে। তো মেন ব্যাপার ননদ আসছে, তো এখন এসে গেছে, ঘাট পর্যন্ত আনতে যাব। এখন বেরিয়েছি মা আর আমি দুজনে মিলে, সৌরভ আগে ছুটেছে। তো আপনারা সঙ্গে থাকুন, ইতিমধ্যেই তো আপনারা বুঝে গেছেন যে ঠিক এই সময় কাদের আসার কথা বা কারা আসতে পারে। তারা অলরেডি এসে গেছে, আপনাদের সঙ্গে দেখা হবে বেশ অনেকদিন বাদেই। তো সাথে থাকুন, খুব খুশি। আর এদিকে তো নদীর দিকে দেখুন, পুরো সার ভাটা। এখন সে যে কী করে উঠবে ওরা, কেননা জল অনেকটা নিচে, ঘাটে তো জল নেই, সেটাও একটা ব্যাপার। গায়ে স্লিপ, হ্যাঁ চলো দেখ, চলো। অনেকদিন দেখিনি মেয়ের আর জামাইটা, তাই আসতেছে, আনন্দ হচ্ছে। যাই দেখি তো গিয়ে হয়ে জামাই আসতেছে, ভীষণে করে, ভীষণে করে, খুব একদম নিজে। আমাদের সঙ্গে রক্তের সম্পর্ক হয়তো নেই, কিন্তু এমন একটা সম্পর্কের জায়গায় চলে গেছে যে রক্তের সম্পর্কের থেকে কোনো অংশে কম না। আর হচ্ছে এরকম অনেক মানুষজন আছে, মানে একজনের কথা বললে ভুল হবে, এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পরে এত মানুষের ভালোবাসা আশীর্বাদ, এত মানুষ আমাদেরকে ভালোবেসেছেন, এটা সত্যিই একটা পরম পাওয়া। তো এটার জন্য সত্যিই ভগবানকে থ্যাংক ইউ, আর আপনারা যারা পাশে আছেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ, পাশে থাকবেন, ভালোবাসবেন, এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন। তো এরকম অনেক মানুষ আসেন যান, তো সেইভাবে কারো কারো সঙ্গেই এমন একটা সম্পর্ক হয়ে যায়, এটা আবার অন্যরা হয়তো ভাববে ওর সঙ্গে এত ভালো সম্পর্ক, আমার সঙ্গে নেই, মানে হয়ে যায় তাদের উল্টো দিকের ইয়ের থেকে এমনভাবে হয়ে যায়, সেটা আর এড়িয়ে যাওয়ার কোনো অবস্থায় থাকে না। আসেন চলে যান এরকম, ওরাও এসেছিল, এসে চলে যাবে এরকম অবস্থাতে, মানে একরকম গেস্ট হয়ে। এবার আসার পরে থাকার পরে তারা এমন একটা জায়গায় সম্পর্কটাকে নিয়ে গেছে, মানে শুধু একদিক থেকে তো হয় না, দুই দিক থেকে না এগিয়ে আসলে সম্পর্কটা গড়ে ওঠে না, না সেটা অনেকদিন টিকিয়ে রাখাও যায় না, আর মনের মিলটাই বড় ব্যাপার। তো সব দিক দিয়ে সব ঠিকঠাক, তো ওরা আসছে, খুশি, আপনারাও আসবেন। এখন সবাই আসলি যেন একটা মায়ায় জড়িয়ে যায়, এটা কিন্তু সত্যিকারের ঘটনা, মানে খুব ভাব হয়। সবাই আসলি মনে হয় কত মাস আমাদের নিজের কেউ, মা এদিকে যাচ্ছে তাই কি মাথায় কাজ করতে বলে, ওরাও ওইগুলো এসে রোদ দেশে উগোগুলো, আমার গুণে এখন আনা হলো না, আমার গুণে সব আনা হয়নি, ওইখানে এখন আছে আসেনি। বেরিয়েছে তখন থেকে ফোনাফোনি চলছে বিরাট ভাবে, এই পর্যন্ত ওই পর্যন্ত, তারপর আমি বলছি না খেয়ে আছি, এসো তোমার জন্য বিশাল ঝোলের তরকারি তৈরি হয়েছে, মানে তোমরা খেয়ে নাও, না খেয়ে থেকো না, অনেকটাই একটু বেলা গেছে ওই জন্য খেয়ে দিয়ে নিয়েছি, ওরা আসলে এবার খাওয়া দাওয়া করবে। আর আমাদের শ্যামাকালী পূজার মেলা অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, তো ওরা আসছে খুব ভালো হবে। তোর ওই কটা ঘাট ওইখানে, তার জন্য বাবা ওই কটা গুলো না ওই কত দিন জ্বালান তুমি জানো, তা ফেরিয়েস গুলো বয় আছে, এই কটা গুনে যাই তো রান্না হয়ে যায়, সত্যি তাই, একদম অল্প একটু থাকলে আর একটা বড় কাঠ দিলে ওদের রান্না হলো। বাবা ও মা ওরা এখনো সেই ওই মাথার থেকে আসছে, আমি ভাবছি এসে গেছে, ওই জন্য ফোনে বললো তোমার একেবারে অপোজিটে নদীতে, তা আমি ভাবছি মনে হয় এই বাড়ির সোজা এইখানে, কিন্তু একেবারে ওই পারে পাখির জঙ্গল হয়ে আসছে, যে বোটে করে সব আসা যাওয়া করে পাখিরালা থেকে এই ঘাট পর্যন্ত, সেই বোটেই আর কি ফোন করে দেওয়া হয়েছিল, ওদের আনতে গেছিলো, আমরা কেউ আর যাইনি, ওরা অনেকবার এসছে জানে চেনে, তো এই আসছে। এই শোনা তুই অত নিচে কেন, ওঠ ওঠ, কোথায় গিয়ে দাঁড়িয়ে আছিস, চল বের, তা পিসিরও দূরে তোলার জন্যই গেছে, পিসির থেকে ও দাদার প্রতিবেশী, এই যে আসছে,
ওদের আর অসুবিধা হবে না, এই বোটটা ধরলে অনেকটা সামনে চলে আসবে, আর এই বোটে উঠে আস্তে আস্তে আসতে পারবে, না হলে এখন দেখো পুরো সার ভাটা, পুরো চর বের হয়ে গেছে। ওদের সকাল সকাল বেরোতে বললাম, দেখো পুরো একদম কতটা ডাউনে, ওই বোট ওই আসবে এই বোটের থেকে ওই বোটে উঠবে। ওর নামবো কি করে সেই চিন্তা, আসছি না ওই বোটের থেকে, ওই বোটের থেকে ওঠো, ডাইরেক্ট পারবে না। আমরা তো এসে বসে পড়েছি, আর এখন ওরা ওইখান থেকে ওঠার, ওই যে ব্লকগুলো কাদা পড়ে গেছে, পলি পড়েছে, ওইগুলো ধোয়া ধুই করবে, তুলবে, একটু দেরি হবে, তো ততক্ষণে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করছে, দুজনে বসে পড়েছি। মা দেখলাম এখানে ধপ করে বসে পড়লো, তো আমিও পাশে বসে পড়েছি, কতক্ষণ দাঁড়াবো। আর পেছনে এইদিকে দেখুন সূর্যের একেবারে লাল গলা, পেছনে করে আমরা দুজন এইদিকে বুক করে বসে পড়েছি। ওই যে এইবার তোর পিসিমানি নামছে, আরে দেখ কফি কলে উঠে যাচ্ছে, সহজ হলো এই বোটটা আসলো বলে, কিরম করছে সব দিব্যি উঠে আসছে। হ্যালো হ্যালো স্যার, ভালো আছেন? কেমন আছো? শুধু ফোন করে করে সৌরভ কোথায় গেছে, সৌরভ কোথায় গেছে, পড়তে গেছে। এই যে ম্যাডাম আসুন, ভালো আছো? তাই দেখে কি মনে হয় আগে থেকে রোগা হয়ে গেছে নাকি? দূর রোগা রোগা করে মাথা, তোমার শরীর ঠিক আছে সেইটা বলো না? মাঠে শরীর খুব খারাপ হয়েছে। কি হচ্ছে? তার মানে বুঝতে হবে সবাই অনেকদিন তোমার দেখে না, খোঁজ নিচ্ছে, মেয়েদের যে আসার কথা ছিল আসবে না, টাটা আমরা সব চলে এসেছি, যা হবে কালকে কথা আর পাচ্ছি না, বেশি কথা বলে না। মনাদিদা পূজার সাজ দিয়ে এসছে, মেহেন্দি টেহেন্দি করে, এটা কালী পূজার সাজ, পুজোর সাজ, কালী পুজোর সাজ। চলো দাদার বাড়িতে স্বাগত, দাদার বাড়িতে স্বাগত, চলো তুমি আগে রুমে যাও, ফ্রেশ হও। হ্যাঁ এটা তো তোমাদের জন্য না, না আমাদের তো 7 নম্বর। ও 7 নম্বর রুম, বাবা এর একেবারে বুকিং করো। দাদার সঙ্গে কথা হচ্ছে, ওই বাবাইরা যখনই আসে এর আগে 7 নম্বর রুমে প্রথম এসে থেকেছে, সেই থেকে 7 নম্বর রুমেই যেন থাকতে দেওয়া হয়। তো এই হচ্ছে ব্যাপার, রুম যদি ফাঁকা না থাকে, ফাঁকা করে 7 নম্বর রুমটা রাখার ব্যবস্থা করতে হবে, এই হচ্ছে ব্যাপার। ও মা তুই যা, মাথা দিয়ে আমি এদিকে, হ্যাঁ ভাত তরকারি তরকারি রেডি করো। ভাই কেউ কোথায় যাচ্ছ? কাকু বাড়ি যাচ্ছে, তাই চলে যাচ্ছে। থাকো মা ওদিকে, তো তো কাকুই বাড়ি যাচ্ছে না, আজকে মনে হচ্ছে চুল কালো করা হয়েছে, দারুণ লাগছে। আমি ওদেরকে খেতে দিচ্ছিলাম, আর মা এদিকে সেই বেগুনের চারা নিয়ে আসা হয়েছে, আর এইখানে যত বেগুন গাছ ছিল সব ঘাস পরিষ্কার করে, আর যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো তোলা হয়েছে, আর তার ফাঁকে ফাঁকে বসাচ্ছে, মানে এইখানে কিন্তু আবার একটা বেগুনের সারি হবে। আর 3টে চারা বসাতে বাকি আছে, 3টে ওই মাথাতে বসে আছে, 11টা চারা। এই ক্ষোভগুলো সব ওই ছেলেগুলো সকালবেলা করে দিয়েছিল, মা বলেছিল যে এই কটা বেগুনের চারা বসাবো, এই ক্ষোভগুলো করে দিয়ে রাখ, বিকালবেলা বসাবো, কেননা সকালের দিকে রৌদ্র বসালে ভালো হবে না। এই যে ও, এগুলো কি বেগুন মা? এগুলো মাংড়া, মানে এরকম ঝুরি বেগুন, বড় বড় কিছুটা কলক পড়েছে আর মনে হচ্ছে, তো বড়া একটুখানি মাটি দিয়ে দিয়ে নিয়ে এসছে। না না তাই, ও ওই ছোট ছোট প্লাস্টিকের পট করা, পটের ভিতরে চারা তুলে দেওয়া, আচ্ছা যাতে নষ্ট না হয়।
এই যে বেগুন গাছগুলো আছে এখনো কিন্তু ফল দিয়ে যাচ্ছে, কাটার কি দরকার, এইগুলো বড় হয়ে উঠুক তারপর কাটবে। সে বড় হলি, একটু বড় হলি তখন ওগো সরিয়ে দিতে। কাকিমা ওরকম চুল কালো করেছে, নেল পলিশ করেছে, পূজা টুজা সামনে, মাও চুল কালো করেছে। মা নেল পলিশ আলতা কালকে বললাম পূজার দিন পরো, তা পরল না, পরা হয়নি। আজকে সন্ধ্যাবেলা হাত পা ধুয়ে উঠে বসে পড়বা। দিনের বেলায় তো হয় না, সকালবেলা চান করে উঠে সেই পড়বে পড়বে তা আর হয় না, ফাঁকা টাইমে করবে। এই পাশে দেখুন পরিষ্কার করার পর কি দারুণ লাগছে, সব সুপারি গাছগুলো সারিবদ্ধভাবে এই লাইন ধরে যখন বড় হবে তখন একদম অন্যরকম হয়ে যাবে। আগের দিন যে গুটে ভাঙা হচ্ছিল সেই গুটে দেখো এই পাটের ভিতর ছেলে দাও কত শিকড় বেরিয়েছে, মরবে না। এই ঘুঁটে ভাঙা মানে গোবরের সার এক কথায়। তো এতে এই বেগুনের চারা বসিয়ে দিচ্ছে, একদম দারুণ হবে। বেগুন সে দানাগুলো দেব, ওই যে কুপি নিচে ওই যে ওই পাশটায় মাটি শুকনো না হলে দানা ফুটবে না। এইখানে একদম শুকনো মাটি, মা ঝুরঝুরে মাটি। এই যে শিউলি ফুল গাছটা আগের থেকে অনেকটাই বড় হয়েছে, মাঝখানে আর এর চারিপাশ দিয়ে কোপানো হয়েছে, বেগুনের দানাগুলো দেবে। সেই বাংলাদেশের বেগুনের দানা দিদি দিয়েছিল। আমাদের এই তুলসী গাছতলাটা আজকে পরিষ্কার করা হয়েছে, এইখানে একটু ঘাস কুটো উঠেছিল আর এর গোড়ায় একটু মাটি গোবর দেওয়া হয়েছে, গাছের ফুলগুলো ছাঁটা হয়েছে। ও, এই ফুল ছাঁটার পরে এবার বেশি দিন একটু বাঁচবে তাই তো? আর এইখানকার এই যে ফুলটা এত সুন্দর ফোটে, এই জবা ফুলটা। আর এর এ পাশে আছে নয়নতারা, টগর, আরও পাশে আছে লাল জবা। এতক্ষণ পর্যন্ত যতটা দেখলেন গতকাল, আর এটা কিন্তু তার পরের দিন বিকালবেলা, সারাদিন বেশ চললো আনন্দ করে, মজা করে, রান্না করে, কাজ করে, খাওয়া দাওয়া করে। মা তখন কি জল দিল নাকি দেখ, আমি মনে হচ্ছে ঘাম না। এখন কালকে তো বেগুনের চারা রোয়া হলো, ওতে এখন জল দিতে হবে। আর যে জায়গা করা দেখিয়েছিলাম আপনাদেরকে সেখানটায় এখন বেগুনের দানা বসবে। বাগান বাড়ির দিকে এখন একটু নজর দিতে হবে, যতই মেলা থাক এদিক ওদিক যাই করি না কেন বাগান বাড়ির দিকে দেখতে হবে। দানা কোথায় নিয়ে এসছো? না না, দানা উঠোনে রোদ দেওয়া না, জলে তো। এদিকের এই বাগানে পুরো ঘাস ভর্তি হয়ে আছে, ওই মাথার দিকে পরিষ্কার হচ্ছিল, হতে হতে এদিকটা বন্ধ আছে। এবার এটা পরিষ্কার করতে হবে, করে পুরোটা কুপিয়ে নিতে হবে। মোনাদি তো কালকে এসে রেস্ট নিয়েছে, আজকে কিন্তু মেলা। মেলা আবার যাবো না, মেলা যেতেই। তুমি তো বিনা পানিটা ভালো যাও, ওই এখান থেকে আগের বার এসেছিল বর্ষা কাদায় বলো, তত একটা ইয়ে হয়নি। আর আগের বারে আমরা গেছিলাম চিবলিগাড়ি বাজারে, এবার আর যাওয়া হবে না। চলো কষ্ট পেয়েও না, আমি যাবো না, তোমাকে এই অবস্থায় নিয়ে যাবো না, আমি যাবো। তোমার দাদা আমাকে দেবে বকা, আমাকে এখন থেকে বলছে ওকে বেশি টানা হিসড়া করবে না। আমি টানা হিসড়াই যাচ্ছি না, বেশি বিরক্তি করবে না আমাকে, ওখান থেকে বলতে বলতে আসছে আজ না করবো, আমি কিচ্ছু করবো না। আমার একটা সবাই যেন আলাদা গুরুত্ব দিচ্ছে সেরকম কোনো ব্যাপার না, আমার ওই বেশি করলে আমার আবার অস্বস্তি লাগে, কি খাবে কি হবে। মোনা দিতে আসার আগে বলো তোমার কি খেতে ইচ্ছে হচ্ছে, কি খেতে ইচ্ছে হচ্ছে। আসলে খেতে ইচ্ছে হওয়ার কোনো সুযোগ নেই, মানে সবসময় এতটাই পরিমাণে সব কিছু যোগান। যাই হোক, হাটে বাজারে যাচ্ছে, টকের আইটেম কোনো কিছু তুমি খেতে চাইবে, তোমার ওই জলপাই আমলকি সব কিছু হাজির, মানে তুমি কি খেতে চাইবে, মিষ্টি সেটাও নিয়ে আসবো আজকে। আমলকি ওগুলো সব আমলকি আছে বাড়ি, তুই খাবে না, তুমি কি খেতে পারো সেটা আমাকে বলো। আমি কিচ্ছু ভালোবাসতে না, মানে এমনি সব খেয়ে যাচ্ছি, যখন যেটা পাচ্ছি একটু একটু করে খেয়ে যাচ্ছে, কিন্তু ওই আলাদা করে যে বিরাট একটা কোনো কিছুর প্রতি ইচ্ছে ওটা নেই, ওটা কোনোকালে হয়ই না। মানুষ বলে যে আমার এইটা খেতে ইচ্ছে হয় বা ওইটা খেতে খুব ইচ্ছে হতো, কিন্তু ওই ব্যাপারটা আমি তো কোনোদিন লক্ষ্য করিনি। যাই সুস্থ থাকো, আমাদের পুচু শোনা আসবে, যে পুচু হোক পুচকি হোক যেই হোক সে ভালোভাবে সুস্থভাবে আসুক, এটাই তুমিও ভালো থাকো এটাই আমরা চাই। কী বলো তো সৌরভের সময় মানে ওই আগের কন্ডিশন, শারীরিক কন্ডিশন, আর এখান থেকে এত বছর পরে যেন একটা অনেকটা গ্যাপ হয়ে গেছে, অনেক আকাশ পাতাল তফাৎ। আর এতটা এইরকম সমস্যা হবে বুঝতে পারিনি, বেশ আরামছে সব কিছু হবে কিন্তু হচ্ছে না। এইখানকার মাটিটা রেডি হয়েছে দেখুন, একদম ঝুরঝুরে মাটি, পুরো ঘাস ফুটো বেছে একদম ঝুরঝুরে হয়েছে। ওরে বাবারে দেখেছো, কাজের মেয়ে এসে গেছে, ও মা এটা কি করবে, ওরা কোনো কষ্ট নেই। মোনাদি বেগুন গাছে জল দিয়ে যাও, পরের বার আসবে বেগুন খাওয়াবো, ননদকে খাটি নেওয়া হচ্ছে। মোনাদি তুমি এতক্ষণ ওই বড় গাছে দিলে? হ্যাঁ আমি এই যে এইগুলো কত বলছি, ছোট গাছ
খানিকটা ঘুটের ঘোড়ো নাও এই বালি আর ঘুটের ঘোড়ো মিশিয়ে নাও এটা দু ভাগ করে নাও এই দানাগুলো এতে মিশাও এই দানাগুলো এতে মিশাও বরবটির দানা আছে কটা খানিকটা মিশিয়ে নেব আর এই বরবটির দানা কটা আলাদা করে বসিয়ে দেয় এটা আলাদা এতে এই মিশিয়ে মিশ এইগুলো আলাদা করে দেবো বোঝা যাবে না কোনটা ঝুরি বেগুন আর কোনটা ওই বাংলাদেশের দানা তাই জানিতে আলাদা আলাদা করে দেবো এইগুলো আর একটু আলাদা করে দেবো এখানে পচা খড় ঝাঁপ দিতে এলাম তাই তুলে নিচ্ছি দেবো ওই এই সার দিচ্ছ ফোন করে রাত্রি পুরো কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না লাইটটা এই ডিয়ে মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে কুয়াশার জন্য জল দিতে হবে না জল দিলে না না জল তো তুমি দিলে কিন্তু কুয়াশার জলেও তো এটা যাচ্ছে মাটি ভিজে যাচ্ছে ঘাস ভিজে যাচ্ছে এইগুলো পুরো একদম অরিজিনাল সার খড় পচা এইগুলো এর উপরে এর মা খেলি দেব জল দিলে আর আটবে না আর এবার একটু জল দিতে হবে এখন বিকাল বেলা চেয়ার নিয়ে বসে পড়েছি হাতে দেখুন এখানে কি ধরি দিয়েছি চিনি লবণ আর ভাজা লঙ্কা এইগুলো একসঙ্গে মিক্সড করে তোমাকে আর কিচ্ছু দেবো না দুখানা কটবেল মা হাটে গেছিল এই দুটো নিয়ে এসছে তাহলে তুমি খাওয়ার ইচ্ছাটা কখন প্রকাশ করবে বলো কোনো কিছু না চাইতেই বাড়িতে সব কিছু তাহলে তুই কখন বলবে যে এইটা আমার খেতে ইচ্ছে হচ্ছে আর হয়ও না সেইভাবে দারুন এমনিতেই বাড়িতে মম করছে তা মাস দু বলছে খেলে না ওগুলো খেলে না ওগুলো কি পচে যাবে তো এই এইটা একটু সাদা মানে এই কালার দেখেই বোঝা যাচ্ছে দেখো কাঁচা মতো তো অসুবিধা হবে না এর সঙ্গে ইয়ে মিশে গেলে হয়ে যাবে ফাটিয়ে নিয়ে আসছিলাম কেননা হচ্ছে হাতে তো এখানে ফাটানো যাবে না বাড়ির থেকে শিলের উপর রেখে এই যে কি সুন্দর বেরোচ্ছে এটা কটবেল গাছ লাগাতে পারলে হতো বন্ধুরা দারুন বাবাই খাস সত্যি সৌরভ তো আঁকার ক্লাসে গেছে ও এখন আসেনি ও ফোন করেছিল ওকে আনতে গেছে এখন আসবে ও খায় এগুলো ফেলবো না কিন্তু এতে এতে খাওয়া হবে এতে খাওয়ার মজাই কিন্তু আলাদা ছোটোবেলা টেলে এই আমার একটা মালা মানে বাটিতে টাটিতে দিলে হবে না চারিদিকে এখন মেলার প্রচার চলছে কি অনুষ্ঠান আর এখন বিকালবেলা করে খেলার অনুষ্ঠান হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা সব বিভিন্ন রকম খেলা অনুষ্ঠানগুলো হচ্ছে আর সন্ধ্যেবেলা থেকে সব যা যা অনুষ্ঠান সূচি থাকে সেগুলো পরপর হয়ে যাবে মনোদিরা আজকে যাবে চারিদিকে দেখুন পুরো সবুজ হয়ে গেছে পেছনে সবুজ তার সামনে আমরা বসে পড়েছি বিকালবেলার এই দৃশ্যটা একদম অন্যরকম একেবারে প্রায় সন্ধ্যার আগে আগে তাই তো বেশি আর বেলা নেই আর এই শীতকাল পড়ে যাওয়ায় দিনটা ছোট হয়ে যাওয়ায় খুব সমস্যা স্কুল লাইফে খেয়েছিলাম 5 টাকা দিয়ে তারপরে তারপরে আর খাওয়া হয়নি সেই স্কুলে খেয়েছিল আর বিয়ের পরে এত বছর পরে এখন হয়নি তাহলে বলো আমি ভালো কিছু করছি তোমার জন্য একদম এই জন্য তোমাকে এত ভালোবাসি আমি সেই টানে তো এতবার আসি এখানে দারুণ ও আমার কোনো জিনিস খারাপ বলবে না কি রান্না কি যা কিছু দেখো যেটা সুস্মিতা দিক গুণ আছে সেটা তো বলবোই গুণ হ্যাঁ সবার তোমার সব দিক দিয়ে তোমার ভালো গুণ আছে এই যে বেলটা মাখাচ্ছি এটা কিরকম গুণ এটাও ভালো এটা কিন্তু চামচে মাখিয়ে হবে না পুরো হাত লাগিয়ে দিয়েছি হাতটা ধুয়ে ওদিকে জল বাবাই বাবাই জল দিয়ে রেডি এইটা মাখাতে মাখাতে যেটা হচ্ছে জিভে জল চলে আসছে এটা কিন্তু সত্যি কথা এমনি ইচ্ছে না হলে এটা যদি সামনে থাকে এতে একটু গোলমরিচ জিরের গুঁড়ো এসব দিতে হতো তা বেশি মশলাপাতি কিচ্ছু দিলাম না এটাই মাখিয়ে
কার কার এখন খেতে ইচ্ছে হচ্ছে বুঝতে পারছি যারা এগুলো পছন্দ করেন এ দাও চিনিটা গলুক আগে তো তুমি লাইন দিয়ে থাকি যদি না পাই ভাগ দি দারুণ লাগে গজল মাখা এই দেখো তুমি কাঁচাটা বুঝতে পারছো না কাঁচাটা নেই আর বুঝে যাচ্ছে নাও আলু মাখা করে ফেলেছি তোমার সবচেয়ে বেশি একদম বাবা এটা পাত্র নাও তুলে নাও দুজনে দাও দুজনের একে তো দাও এটা ওর ওয়াপ ছোট এটা দেখি এটাই তো মজা বল এটা কার ওটা তুমি রেখে দাও আমি এইটা নেবো কাঁচার মধ্যে পাকা দিয়ে খেয়ে নেবো আর এটা সব ভাগ করা আছে সবার জন্য এবার খেয়ে টেস্টটা বলো চোখ বন্ধ হবেই হবে দারুণ এ তুই আমার বোনের কথা বললে তো আমার ভাগ টাগ দিয়ে কেউ কিছু বললে না আসছিল কতবার নিয়ে এসছিল ওরকম আমাকে আমিও কতবার নামতে পারো বলার মতো নেই মুখের থেকে কিচ্ছু আমিও কত লেনবো বাজারে যাই খেলায় গেলি না কেন ওখানে কোথায় হবে ওইখানে বিনা পানি ওখানে খেলা হচ্ছে তো অংশগ্রহণ করবি জানিস না কাল বিকালে যাবি ঠিক আছে সৌরভ তুই ঠিক আছে সৌরভ কালকে একটা কবিতা বলবে তুই একটা বলবি কত বেলমাকা আসুন আসুন আমি আপনার জন্য অপেক্ষা করছি কিন্তু এই বেল তো না বসো কান কিরম খারাপ ওই জায়গা তো শুনতে বেলে কি হয়ে একটা বেল কাঁচা তাহলে এমনি দেখে বোঝা যাচ্ছে দেখো এইটার কালার কাঁচা আর এইটা দেখো পাকা তোমার একটু সামান্য একটু ভুল হইয়া দারুন সে কিন্তু এই আঙুলে করে খাওয়াই মজা চামচে টামচে হবে না সে বসো না তুমি কাকে যাই থাকবে তার বসতে হ্যাঁ ভক্তি বসো বাবা রে বসো না বসো গাল ছালিও না মেলাকে এটা ওটা খাওয়া জীব যেন শুলে না যায় বলবা এই ঝাল লেগেছে এই টেস্ট পাইনি কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না তা এ দুটা কোয়াডবেলের দানা শুনছে ভালো সারা বাড়ি হোক খাই বেলা তুমি ভালো তোমার তো হবে ভালো তোমার এটাই ভালো হয় আমার আমি শুধু পথের দিক তাকাচ্ছি সৌরভ কখন আসবে দেওয়া কোন এখানে চাই দেবো মা এখানে দানা দিয়ে রাখলো আপনারা দেখে নিলেন কোয়াডবেলের এখানে গাছ বেড়ে বেড়ে গাছ বেড়েও না এই শোনা এখানে আমরা এসে গেছে বেল খাবে না বেল না বেল খাবো না দিন বেলা পার মানে পূর্ণ দিয়ে ভাত খেয়ে আমার পেট পুরো টাইট সন্ধ্যাবেলা কিছু লাগবে পেট পুরো নাই টাইট 300 টাকা কাকিমাকে যা ভাত খাই পরে হলো ভাত আবার চিয়ে নিয়েছি আজকে ঠিক করে ওটা খেতে ওরম চিয়ে নেবে একদম ও সাইকেল এনে রেখেছি তো তো বিকালবেলা এখন কদবেল মাখা খাওয়া হলো সন্ধ্যাবেলা এই তুই যে বললাম নিবি না সন্ধ্যাবেলা এবার সবাই পরপর মেলায় যাবে আমি বাড়ির দিকে থাকবো তো আজকে পর্বটা যেখানে শেষ করব আর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।